আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মনোনয়ন যাচাই বাছাই শেষ, দুই আসনেই বৈধ শেখ হাসিনার মনোনয়নপত্র, সব আসনে বাতিল খালেদা জিয়া, ছয়টি আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বাতিল। বিএনপি দণ্ডিত ঋণ খেলাপি দুর্নীতিবাজদের বেশি মনোনয়ন দিয়েছে, তাই তাদের প্রার্থীরা বেশি বাতিল হয়েছে, প্রমাণ হয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বললেন আওয়ামী লীগ নেতারা। দেশকে এমন সিস্টেমে নেওয়া হয়েছে আগামী নির্বাচনে যেই আসুক দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী 3,065 জনের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। যাচাই বাছাই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি, বাম সহ বেশ কিছু বিরোধী দলীয় নেতারা। তাদের অভিযোগ, এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশকে ন্যূনতম লেভেল প্লেয়িং অবস্থায় আনতে পারেনি নির্বাচন কমিশন। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলেন, ঢালাওভাবে অভিযোগ না করে কোথায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই তা জানাতে হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন জমা দেন গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসনে। দুটি আসনেই তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে রবিবার সকালে চমক দিয়ে শুরু হয় ঢাকা বিভাগের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া। ঢাকা 1 আসনে বিএনপির কোনো প্রার্থীরই মনোনয়ন বৈধ হয়নি, তবে মনোনয়নের বৈধতা পাওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন ঢাকা 2 ও 3 আসনের বিএনপির প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কিত তারা। নির্বাচন কমিশন, তারা যদি নির্বাচন পরিচালনায় সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তো আশঙ্কা থাকবে। নৌকার জন্যে অনেক সমর্থন আছে, আমি মনে করি ইনশাল্লাহ আমি জয়ী হব। উৎসব মুখর ছিল রাজধানীর বিভাগীয় কমিশনার কার্যালয়ও। এখানে মনোনয়নপত্র যাচাই বাছাই অংশ নেন ঢাকা 4 থেকে শুরু করে ঢাকা 18 আসনের প্রার্থীরা। মনোনয়নপত্রের বৈধতা পেয়ে আওয়ামী লীগের প্রার্থীরা জানান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়েই নৌকার জয় নিশ্চিত করবেন তারা। ভালোভাবে না বলে যদি সুনির্দিষ্টভাবে কোনো তথ্য থাকে যে কোন ক্ষেত্রে ফিল্ডটা নেবেন না বা কোন ক্ষেত্রে তারা মনে করছে যে তারা বৈষম্যের শিকার হচ্ছে, তাহলে আমার মনে হয় আলোচনাটা আরেকটু আগানো যায়। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার নিজেদের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, ওরা যা কর, যা করা দরকার সেটা করেই ফেলবে। লেভেল প্লেইং যা ছিল তাতেই চলতো, এখন তো ওরা ওই মানে কী বলে রাখে, কোদাল দিয়ে কুপিয়ে গর্ত করে ফেলেছে। নির্বাচন কমিশন ন্যূনতম পর্যায়েও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বলে জানান বাম ও বিজেপির নেতারা। ভোট দখলের যে প্রক্রিয়া আছে সেটাকে প্রতিরোধ করতে হলে জনগণকে তার নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোট কেন্দ্রে আসতে হবে, ভোট দিতে হবে এবং নিজের ভোট পাহারা দিতে হবে। আমার ভোলার এসপি ফেসবুক স্ট্যাটাসে সম্পূর্ণরূপে যে ভোলা আওয়ামী লীগের প্রার্থী তার প্রশংসা, তার আত্মীয় স্বজনের প্রশংসা, ইটস ভেরি ওপেন। এদিকে রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম জানান, 9 ডিসেম্বরের মধ্যে দলীয় প্রার্থীদের একক প্রার্থী তালিকা কমিশনে জমা দিতে হবে। ঢাকা 6 আসনে ঈশা কুশল, আমরা জেনেছিলাম যে সকালে তারটা বাতিল করা হয়েছে, এখন আমরা শুনতে পাচ্ছি যে তারটা বোধহয় চেক করার পরে ঠিক করা হয়েছে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, এনবিআর এর যে টাকাটার কথা বলা হয়েছিল, আমরা বলেছিলাম যে যদি কেউ আধা ঘন্টার মধ্যে জমা দিয়ে আসতে পারে সে তাদেরটা বাতিল গ্রহণ করা হবে, তিনি জমা দিয়ে এসেছেন, বেজায় টাকা গ্রহণ করা হয়েছে। ঢাকা বিভাগের 20টি আসনে মোট 194 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় বলেও জানানো হয়। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র দাখিলের পর যাচাই বাছাইয়েও এবার দেখা গেছে বিপুল সংখ্যক বাতিলের ঘটনা। বিএনপি সহ বিরোধী দলীয় প্রার্থীদের মনোনয়নই বাতিল হয়েছে বেশি। ঢাকা 1, মানিকগঞ্জ 1, 2, 3, বগুড়া 7 এবং সুনামগঞ্জ 3 সহ অন্তত 6টি আসনে বিএনপির সকল প্রার্থীর মনোনয়নই বাতিল হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিল করা 3টি আসনের মনোনয়নই অবৈধ বলে ঘোষিত হয়েছে। যাচাই বাছাইয়ে অবৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেনী 1, বগুড়া 6 ও 7 আসনের মনোনয়ন। তবে বগুড়া 6 বৈধ ঘোষণা করা হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন। ঢাকা বিভাগে আমানুল্লাহ আমান, আফরোজা আব্বাস সহ মনোনয়ন বাতিল হয়েছে বিএনপির 5 নেতার। তবে মনোনয়নের বৈধতা পেয়েছেন ঢাকার প্রতিটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা। ঢাকা 1 আসনে বিএনপির 2 প্রার্থীর একজনও পাননি বৈধতা।
সাজাপ্রাপ্ত ও ঋণ খেলাপি সহ নানা কারণে চট্টগ্রামের সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ও তার ছেলে সহ বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম ৬ রাউজান আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম ৪ রাউজান আসনে তার ছেলে সামির কাদের চৌধুরীর মনোনয়ন বাতিল হয়। বিদ্যুৎ বিল বকেয়া ও সার্টিফিকেট না থাকায় চট্টগ্রাম ৮ বিএনপির প্রার্থী মোর্শেদ খানের মনোনয়ন বাতিল হয়। যদি কোনো সেন্টেন্স এবং কনভিকশন হাইকোর্ট কর্তৃক যদি সাসপেন্ডেড থাকে তাহলে সেই প্রার্থিতা হওয়ার কোনো অসুবিধা নাই, যোগ্যতা হারায় নাই, তার যোগ্য আছে। সেভাবে আমরা নমিশন দিয়েছি, ওরা সেটা মানল না। ওরা বলছে আপনারা কমিশনে বলেন, কারণ তারা তো দে আর বিন ডিকটেটেড বাই দি গভর্নমেন্ট। সরকার তো চায় যে আমরা যাতে নির্বাচনে সুন্দরভাবে অংশগ্রহণ করতে না পারি। নাটোরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জাতীয় পার্টির আলাউদ্দিন মিধা সহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ খেলাপি হওয়ায় টাঙ্গাইল ৪ ও ৮ দুটি আসনেই মনোনয়ন বাতিল করা হয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর। সরকারের ইচ্ছা, সরকার একটা খাঁচায় ফেলতে পারছে, ফাঁদে ফেলতে পারছে, সেই জন্য জাতীয়ভাবে রাষ্ট্রের শাসন ক্ষমতায় বদল হোক, তারপরে দেখা যাবে। জনসমর্থনের তথ্য সঠিক না থাকায় কুড়িগ্রাম ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। হবিগঞ্জ ১ গণফোরামের প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। রাজশাহীতে তথ্য গোপন করায় বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক ও জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এবছরের নির্বাচন কমিশন থেকে বিধান করা হয়েছে, যাদেরটা গৃহীত হয়েছে এবং যাদেরটা বাতিল হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই মানে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। হলফনামায় সই না থাকায় পটুয়াখালী ৩ আসনে গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণ খেলাপি হওয়ায় বিএনপির আরেক প্রার্থী মোহাম্মদ শাহজাহান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপির কারণে পটুয়াখালী ১ জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নও বাতিল হয়। ময়মনসিংহ ৩ ১৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৬ জন সহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে মানিকগঞ্জ ১, ২ ও ৩, বগুড়া ৭ এবং সুনামগঞ্জ ৩ সহ অন্তত ৬টি আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। খাগড়াছড়িতে বাতিল হয়েছে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার মনোনয়নও। এছাড়া বাতিল হয়েছে বগুড়া ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত হিরো আলমের মনোনয়নও। বাতিল হওয়া প্রার্থীদের আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন বেগম জিয়া সহ বিএনপি নেতাদের মনোনয়নপত্র বাতিল বেআইনি ও দূরভিসন্ধিমূলক। একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকতেই পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী অভিযোগ করেন নির্বাচন বানচালের জন্য সরকার দেশব্যাপী ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। নির্বাচনী পরিবেশ ভীতিকর করে তুলতে এবং বিরোধী দল শূন্য নির্বাচনী মাঠ তৈরি করতেই বিএনপির গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। জনগণকে ভোট থেকে দূরে রাখার জন্য সরকার পরিকল্পিতভাবে ভোটের পরিবেশ বিনষ্টের পায়তারা করছে। নির্বাচন কমিশন অন্ধ হয়ে সরকারের পক্ষে নিজেদের নিয়োজিত রেখেছেন। বিএনপি প্রার্থীদের মনোনয়ন বাতিলের নিন্দা জানান তিনি। যে এটা উদ্দেশ্যপ্রণোদিত দূরভিসন্ধিমূলক, বেগম খালেদা জিয়ার যে বিপুল জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কারণে তাকে নির্বাচন থেকে দূরে সরানো এবং দলের যারা জনপ্রিয় তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই সরকার যে দূরভিসন্ধি করেছে, যে নীল নকশা করেছেন, সেই নীল নকশা তারা করে যাচ্ছেন। অবিলম্বে আপনারা তাদের তাদের যে মনোনয়নপত্র সেগুলো গ্রহণ করুন। সরকার পরিকল্পনা করেছে যে একতরফা নির্বাচন করবে, গায়েব জোরের নির্বাচন করবে এবং জোর করে ক্ষমতায় থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলকে লেভেল প্লেয়িং ফিল্ডের প্রমাণ বলেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম। একই মত দলটির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খানেরও। সকালে নির্বাচন কমিশনে বৈঠকের পর তারা বলেন প্রশাসনের রদবদলের জন্য বিএনপির দাবি অবান্তর। অন্যদিকে মানিকগঞ্জের সবকটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ না করায় রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিতে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এস টি ইমামের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল সকাল 11টায় যায় নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সাথে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তারা। বলেন, সরকার ও ইসিকে লক্ষ্য করে দেয়া উস্কানিমূলক বক্তব্য বন্ধ হওয়া উচিত। তারা অভিযোগ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি সৈয়দপুর বিমানবন্দরে, যেটি একেবারে সুস্পষ্ট লঙ্ঘন, আমাদের দল থেকে করলে সেটিও যেমন শাস্তিযোগ্য, অন্যদের বেলাও সেটি প্রযোজ্য। আমরা বলে এসেছি যে আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড, যে কথা বলছি আমরা মনে প্রাণে সেটি বিশ্বাস করি। আমরা চাই সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ এবং সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যেটি গ্রহণযোগ্য হবে। বিএনপি প্রশাসনের রদবদলের নামে যে কথাটি বলেছেন, তাহলে একেবারে পুরো সরকারকেই ওলট পালট করতে হয়, পুরো সরকারই বদল করতে হয়, তো সেটি তো নয়। বিএনপি তো মেনেই নিয়েছেন যে এই সরকারের অধীনে এবং এই প্রশাসনের অধীনেই তারা নির্বাচন করবেন। এখন আর এই প্রশ্ন আমি তো মনে করি অবান্তর। বিদেশিরা সাংবাদিক সেজে এসে যেন পর্যবেক্ষক হতে না পারেন সেদিকে নজর রাখতে ইসিকে তাগিদ দেয় আওয়ামী লীগের প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসনের মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা তারও জবাব দেয় প্রতিনিধি দল। আইন সকলের জন্য এক আইন, কারো কোনো, তিনি কোনো দলের প্রধান হলে তার জন্য আইন অন্যরকম হবে না। আমি তো মনে করি এই প্রশ্নের মাধ্যমে উত্তর হচ্ছে এতে প্রমাণিত হয় যে বাংলাদেশের লেভেল প্লেয়িং গ্রাউন্ড আছে। এটা কিন্তু রাজনৈতিক প্রধানের বিষয় নয়, এটা একজন দণ্ডিত ব্যক্তির ব্যাপার এবং এখানে আইনের কোনো ব্যত্যয় নাই, সকলের জন্যই প্রযোজ্য। এদিকে মির্জা ফখরুল ইসলামের স্বাক্ষর নিয়ে সন্দেহ থাকায় মানিকগঞ্জের 3টি আসনের সবকটিতে বিএনপি 7 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। খুবই একটা নির্মম ঘটনা যে বাংলাদেশের 64 জেলায় কেউ কোনো প্রশ্ন তুলল না। এখন সিগনেচার আমাদের মহাসচিব মহোদয় হয়তোবা 700-800 মতো সিগনেচার করেছেন, সিগনেচার একটু এদিক সেদিক হইলে হইতেও পারে, কিন্তু কনফার্ম করার পরেও বাতিল করে দেওয়াটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। তাদেরকে আপিল করার জন্য পরামর্শ দিয়েছেন। বিকেলে আরেক বৈঠকে নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের 25 দিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলনের হুমকি দুঃস্বপ্নের নামান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন তা জাতির কাছে স্পষ্ট করতে না পেরে ভোটের আগেই হেরে গেছে। দণ্ডিত ব্যক্তিরা যে দলেরই হোক তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয় বলেও মনে করেন ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলেও বিএনপি নানা অভিযোগ তুলে প্রমাণ করছে তাদের জনভিত্তি নেই। বিদ্রোহী হলেই আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলেও জানান কাদের। ধানমন্ডির 3 এতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ জানান, সব দলের প্রার্থীদেরই সুনির্দিষ্ট অভিযোগে মনোনয়ন বাতিল হয়েছে, তবে বিএনপি মূলত বিভিন্ন মামলায় দণ্ডিত, ঋণ খেলাপি, অপরাধী, দুর্নীতিবাজদের বেশি মনোনয়ন দেয়ায় তাদের প্রার্থীরা বেশি বাতিল হয়েছে। বিএনপি মনোনয়ন দিয়েছে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে এবং প্রত্যেকটি মনোনয়নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে রিটার্নিং অফিসার পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো, যেগুলো বৈধ সেগুলোকে বৈধ ঘোষণা করছে বা করেছে, আর যেগুলো বাতিলযোগ্য সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিল কী কারণে করা হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। সাজা স্থগিত হলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন, হাইকোর্টের একক বেঞ্চের দেওয়া এমন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে দণ্ডিত কেউ এবারে নির্বাচন করতে পারবেন না। সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। বিএনপির 5 নেতার আপিল শুনানি নিয়ে হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ আদেশ দিয়েছিল, বিচারিক আদালতে 2 বছরের বেশি সাজা হওয়ার পর দণ্ড স্থগিত হলে নির্বাচনে অংশ নেওয়া যাবে না, কারামুক্তির 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে কোনো আদেশ দেয়নি, তবে বৃহস্পতিবার হাইকোর্টের আরেকটি একক বেঞ্চ আদেশ দেয়, দণ্ড স্থগিত হলে যে কেউ নির্বাচন করতে পারবেন, এর বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে এমন সিস্টেমে নেওয়া হয়েছে আগামী নির্বাচনে যেই আসুক দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ব্যবসা বাণিজ্য আরও সহজ করতে সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসাবে প্রতি বছর বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে পুরস্কার করার ধারাবাহিকতায় 2015-16 অর্থ বছরের জন্য 24টি খাতে জাতীয় রপ্তানি ট্রফি দেয়া হলো 56 জনকে। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সরকার প্রধান গেল 10 বছরে রপ্তানি খাতে নেওয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। বলেন, ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকার সবসময় আন্তরিক। এজন্য বিদেশি কূটনৈতিক মিশনে শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম জোরদারে সরকারের নির্দেশের কথাও জানান প্রধানমন্ত্রী। বিদেশি বিনিয়োগ যাতে আসে তার জন্য যথেষ্ট প্রণোদনা আমরা দিয়ে যাচ্ছি। অন্যান্য যে কোনো দেশের তুলনায় আমি মনে করি বাংলাদেশ সবচেয়ে বেশি সুযোগ দেয়। আমরা এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের কিন্তু অনেক বিশাল একটা সুযোগ সৃষ্টি হবে আমাদের রপ্তানি বাণিজ্য করবার, কাজে সেই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী দাবি করেন, সরকারের নানামুখী উদ্যোগের কারণেই রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। আগামীতে এই ধারা ধরে রাখতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন। বাজারটা খুঁজে নেওয়া এবং পণ্যটাকে আবিষ্কার করা বা পণ্যটাকে তৈরি করা সেটাও কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব। সেক্ষেত্রে যদি কোনো রকম সহযোগিতা লাগে অবশ্যই সরকার হিসেবে আমরা তা করব, যদিও সময় এখন সীমিত, কাজে আগামীতে ইলেকশন কী হবে বলতে পারি না, কাজে যতক্ষণ আছে ততক্ষণে যা যা প্রয়োজন সেটা আমরা করে দিতে পারবো, সেটুকু কথা দিতে পারি। আর তাছাড়া আমরা একটা সিস্টেমে নিয়ে এসেছি, যেই আসুক আমার মনে হয় এরপরে আর কেউ কোনো বাধা দিতে পারবে না। দেশ যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের যে সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি সেটা কাজে লাগিয়ে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় বিশ্বাস, উন্নয়নের রোল মডেল হিসাবে অটুট থাকবে বাংলাদেশের বিশ্ব পরিচিতির ধারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে শীর্ষ দুই মুরব্বীর নেতৃত্ব ধরে রাখাকে কেন্দ্র করেই সংঘাত তাবলিগ জামায়াতে। প্রশাসন দখল নিয়েছে ইজতেমা ময়দানে। সাধারণ মানুষের আগ্রহের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের দুদিন পর আজ শেষ হল ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। শীর্ষ দুই মুরব্বী নেতৃত্ব ধরে রাখার বিরোধকে কেন্দ্র করেই সংঘাতে জড়িয়ে পড়েছে তাবলিগ জামায়াতের মুসল্লিরা, যার ফলে ইসলামের মূল শিক্ষা গ্রহণ থেকে বিচ্যুত হয়ে প্রাণ পর্যন্ত ঝরে গেছে, এমন মত ইসলামী শিক্ষাবিদদের। এক মুরব্বী মাওলানা জুবায়ের আবারও বলেছেন, সাদপন্থীরা কোরআন হাদিস থেকে বিচ্যুত, তাদের সাথে সমঝোতা সম্ভব নয়। এদিকে টঙ্গীর ইজতেমা ময়দান দখলে নিয়েছে প্রশাসন। সংঘর্ষের ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইসলাম শান্তির ধর্ম, এই বার্তা নিয়ে যাদের সাধারণের কাছে যাওয়ার কথা তারাই একে অপরকে রক্তাক্ত করতে ব্যস্ত। আধিপত্য ও নেতৃত্বের কোন্দল নিয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে বিরোধ ছিল আগে থেকেই। সেই বিরোধের সর্বোচ্চ উগ্রতা দেখা যায় টঙ্গীর ইজতেমা ময়দানে। দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। এতে এক মুসল্লি নিহত ও 100 লোক আহত হন। ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ না করে মৌলিক কাজ বাদ দিয়ে বিশেষ ব্যক্তির প্রতি অনুসারী হয়েছেন তাবলিগের মুসল্লিরা, যার কারণেই এমন সংঘর্ষ, মনে করেন এই ইসলামী শিক্ষাবিদ। ইসলামী জ্ঞানের উৎস যদি ডাইরেক্ট কোরআন হাদিস হয় তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এইসব বিভেদ এগুলি থাকার কথা না, কিন্তু এখানে সমস্যা হয়েছে যে কোরআন হাদিস থেকে ডাইরেক্টরা জ্ঞান নেয় না, বিভিন্ন অখ্যাত লোকের বই পুস্তক এগুলোকে কেন্দ্র করে তারাই মেহনত করতেছে, এটা হলো সমস্যা। আপনি দেখেন হজে কোনোদিন হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে? বিভক্তিটা তো মুরব্বীরা কীভাবে মেটাবে, বিভক্তি শুরুই তো করেছে মুরব্বীরা। দুই পক্ষের সমঝোতার কথা বলছে সব পক্ষই, এমনকি সরকারের পক্ষ থেকেও সিদ্ধান্ত ছেড়ে দেয়া হয়েছে মুরব্বীদের ওপর।
তবে এখন পর্যন্ত সেই সমঝোতার পথে নেই কোনো পক্ষই। এটা যদি হয় কোরআন হাদিস নিয়েই যদি বিষয়টা হয় তাহলে তো এখানে আপোষ করার কোনো প্রশ্ন আমি আসি না জানি না। এই জন্য যে আমি একজন মুসলমান, সারা দেশ মুসলমানের দেশ, মুসলমান কখনোই কোরআন হাদিসের বিপরীত কোনো পথ বেছে নিতে পারে না। শুক্রবার সংঘর্ষের পর থেকে ইজতেমা ময়দান এখনও পুলিশের নিয়ন্ত্রণে, মাইকিং করে মুসল্লিদের সেখান থেকে বের করে দেয়া হয়। এদিকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ইজতেমা মাঠের দেখাশোনা ও নিরাপত্তায় কমিটি গঠন করা হয়েছে। ইচ্ছা মতো যারা মানুষকে বাস দিয়ে মারছে, ইটা দিয়ে মারছে, এগুলো তো মুসলমানের সংঘর্ষ হইতে পারে না। আমাদের ছাত্র এখনও দুজন পাওয়া যাচ্ছে না। ইজতেমার কোনো কার্যক্রম আপাতত চলবে না, তারপর জাতীয় নির্বাচনের পরবর্তী পরে এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে যে এটা ডেট নির্ধারণ হবে। টঙ্গী জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের বেশিরভাগ রাতেই চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটি তাদের রাজনৈতিক কৌশল। নির্বাচন সামনে রেখে বিএনপি নানা কৌশলের চেষ্টা করছে বলেও জানান আসাদুজ্জামান খান। তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়া কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। বলেন, গুজবের মাধ্যমে নির্বাচনে সহিংসতা ছড়াতে বিশেষ একটি মহল তৎপর রয়েছে, কারো অসৎ উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনী সফল হতে দেবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ হয়েছে ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। প্রথা অনুযায়ী 30 নভেম্বরই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও সাধারণ মানুষের ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড তা 2 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে বলা হয়, 30 নভেম্বর শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি হওয়ায় অনেক আগ্রহী আয়কর রিটার্ন জমা দিতে পারেননি, তাই পরবর্তী কর্মদিবস 2 ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়। এর আগে 19 নভেম্বর শেষ হওয়া আয়কর মেলায় যেসব অতিরিক্ত সেবা করদাতাদের দেওয়া হয়েছিল, রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে তা স্থানীয় কর কার্যালয়গুলোতে 2 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। আয়কর মেলা থেকে 2,468 কোটি টাকা আয়কর সংগ্রহ করে এনবিআর। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। ভারতের মধ্যপ্রদেশের নির্বাচনে ইভিএম জালিয়াতির অভিযোগ কংগ্রেসের, সিসি ক্যামেরা বন্ধ থাকার কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার কৃতিত্ব পুরো দলকেই দিলেন অধিনায়ক সাকিব, সেরা বোলিং নৈপুণ্য প্রদর্শন করায় প্রশংসায় ভাসিয়েছেন বিরাজকে। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে, আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। ভারতে মধ্যপ্রদেশে নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ জালিয়াতির অভিযোগ তুলেছে কংগ্রেস। এর জেরে ইভিএম সংরক্ষণ রুমের সিসি ক্যামেরা প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার তথ্য স্বীকার করেছে নির্বাচন কমিশন। কংগ্রেস প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে সাক্ষাৎ করে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। পরে কংগ্রেস নেতা বিবেক তানখা জানান, ভোট শেষ হওয়ার পর ইভিএমগুলো অরক্ষিত অবস্থায় রাখা হয়, এছাড়া লোডশেডিং চলাকালে ইভিএম সংরক্ষণ কক্ষের আশেপাশে ল্যাপটপসহ সন্দেহভাজনদের দেখা গেছে। ভোট শেষে 2 ঘন্টার মধ্যে ইভিএম হস্তান্তরের কথা থাকলেও 2 দিনের বিলম্বকে রহস্যজনক বলেছে কংগ্রেস। প্রতিক্রিয়া নির্বাচন কমিশন জানিয়েছে, লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরা 2 ঘন্টারও বেশি বন্ধ ছিল। ইভিএম হস্তান্তরে বিলম্বের জন্য এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। গত 28 নভেম্বর মধ্যপ্রদেশের ছত্তিশগড়ে নির্বাচনে ভোট নেওয়া হয়। এদিকে ভারতের 23তম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়েছেন সুনীল অরোরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মনোনয়ন যাচাই বাছাই শেষ, 2 আসনেই বৈধ শেখ হাসিনার মনোনয়নপত্র, সব আসনে বাতিল খালেদা জিয়া, 6টি আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বাতিল। বিএনপি দণ্ডিত ঋণ খেলাপি দুর্নীতিবাজদের বেশি মনোনয়ন দিয়েছে, তাই তাদের প্রার্থীরা বেশি বাতিল হয়েছে, প্রমাণ হয়েছে লেভেল প্লেইং ফিল্ড আছে বললেন বাবলিং নেতারা।
দেশকে এমন সিস্টেমে নেওয়া হয়েছে, আগামী নির্বাচনে যেই আসুক দেশের উন্নয়নকেও বাধাগ্রস্ত করতে পারবে না। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30, 9:00 নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। ধন্যবাদ।